হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বেঙ্গলি টেক ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আছি আমি সাহেব। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটাকে একটা টি শার্টের মধ্যে রেখে একটা ফটো তৈরি করবেন। তো যেটা এখন ফেসবুকে খুবই ভাইরাল একটা ব্যাপার, যেটা খুব এখন চলছে ট্রেন্ডিংয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো তৈরি করেছি আমার ফেসবুকের প্রোফাইলটাকে রেখে একটা টি শার্টের উপরে। তো আপনারা কীভাবে এটা তৈরি করবেন এই ভিডিওতে সেটাকে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা করার জন্য আপনাকে একটা টি শার্ট ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের একটা যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি। তো তারপর এখানে গুগলে সার্চ করবেন হোয়াইট টি শার্ট। তো এটা লিখে সার্চ করার পর জাস্ট এখানে ইমেজে চলে যাবেন এবং এখান থেকে একটা টি শার্ট ডাউনলোড করে নেবেন। তো আমি এই টি শার্টটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন এবং এখান থেকে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার স্ক্রিনশট হয়ে গেছে। তো এরপর আপনি কি করবেন, এরপর আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে এবার চলে যাবেন আপনার মোবাইলের, যদি আপনার মোবাইলে পিক্সেল ল্যাব অ্যাপটা থাকে অলরেডি তো আপনাকে এটা ডাউনলোড করতে হবে না। তো আর যদি পিক্সেল ল্যাব অ্যাপটা আপনার না থাকে মোবাইলে, তাহলে আপনি প্লে স্টোর থেকে সেটাকে ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখানে সার্চ বক্সে চলে যাবেন এবং ওখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করছি। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি এটাকে হোয়াইট করে নেবেন এবং এখানে জাস্ট এই প্লাস চিহ্নে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো এরপর আপনি এখান থেকে যে হোয়াইট টি শার্টটা ডাউনলোড করলেন সেটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর জাস্ট এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন এবং এটাকে জাস্ট একটু সাইজে বাড়িয়ে নেবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এরপর আপনি আবার প্লাস চিহ্নকে করবেন, তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং আপনি যে আপনার যে ফেসবুক প্রোফাইলটার স্ক্রিনশট নিয়ে নিলেন সেটাকে এখানে সিলেক্ট করবেন। তারপরে এটাকে একটু কেটে আপনি উপরের ওইটুকু একটু হাঁটিয়ে দেবেন এবং এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন রাইট চিহ্ন। তো এরকমভাবে তো এবার হবে না, এবার আপনাকে যেটা করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এ লেখা আছে, তার পাশে যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজ কালার, তো জাস্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর এটাকে এনেবল করে দেবেন এবং দেখুন আমার কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তারপর এটাকে একটু বড় করে দেবেন। তো অ্যাডজাস্ট করা হলে ছেড়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা তৈরি করা হয়ে গেছে। তো তারপর এটাকে সেভ করার জন্য এখানে জাস্ট সেভের অপশান আছে দেখতে পাচ্ছেন। তো এখানে সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নিতে পারেন খুব সহজেই। তো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমি এটাকে তৈরি করে ফেললাম। তো এরকমভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই বেঙ্গলি টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।